প্রতি মাসে আমরা ওখানে একটি দার্সের ব্যবস্থা করে থাকি। প্রতি বৎসর আমরা সেখানে 500 থেকে 600 পরিবারকে নিয়ে আমরা ফ্যামিলি গ্যাদারিং করে থাকি, যেখানে দার্স হয়ে থাকে। আমাদের সেখানের যে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা যে শেখরা থাকেন, তারা দার্স দিয়ে থাকেন, তারা দিনের আলোচনা করেন এবং আমরা সে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করে থাকি। এত লোক নিয়ে পারিবারিকভাবে ইফতার মাহফিল আর কেউ করতে পারে না, আমরা করে থাকি। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করে যাচ্ছি একমাত্র দিনকে প্রসার করার জন্য, আমাদের আন্দোলনকে পরিচিত করার জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আমি নিজেকে সৌভাগ্য মনে করছি যে আজকের এই তাবলিগি ইজতেমাতে আসতে পেরেছি। আমি সৌদি আরব থেকে এসেছি, সেখান থেকে ঢাকাতে হঠাৎ করে মনটা আমাকে খুব তাড়না দিচ্ছিল যে আমি ইজতেমাতে অংশগ্রহণ করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমি আপনাদের সাথে এই মহতি ইজতেমাতে অংশগ্রহণ করতে পেরেছি। সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা শুধু একটি উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি, সেটা হলো কোরআন ও সুন্নাকে প্রতিষ্ঠিত করা, কোরআন ও সুন্নার ভিত্তিক আমাদের জীবনকে গড়ে তোলা, কোরআন ও সুন্না ভিত্তিক আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়, অন্য কারো প্রশংসা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে। আমরা প্রবাসে রিয়াদে এবং সমগ্র সৌদি আরবে আমরা আমাদের পাঠ্যক্রমের কার্যক্রমকে আত্মাহারিক পাঠ্যক্রম, আত্মাহারিক পত্রিকাকে আমরা ডিস্ট্রিবিউট করতেছি প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশি ভাইদের মাঝে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের যে আত্মাহারিক পত্রিকাটি, এটি যেন প্রতিটি ঘরে প্রতিটি মানুষ তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে তারা পরে উপকৃত হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করে যাচ্ছি। আমরা আত্মাহারিক পাঠ্যক্রম সৌদি আরব রিয়াদের আমাদের বেশ কিছু কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো আমরা আস্তে আস্তে প্রতিটি মানুষের ভিতরে, আপনারা জানেন অনেক বাংলাদেশি আছেন যারা ওখানে কাজের উদ্দেশ্যে গিয়েছেন কিন্তু দিনের ব্যাপারে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে জানা অনেকই কম, আমরা ওইখানে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়ে থাকি, যেটা আপনারাও হয়তো বা করতে পারেন, অন্য যারা আছেন তারা করতে পারেন। কার্যক্রমগুলোর উপরে আমরা প্রতি মাসে আমরা ওইখানে একটি দার্সের ব্যবস্থা করে থাকি। প্রতি বৎসর আমরা সেখানে 500 থেকে 600 পরিবারকে নিয়ে আমরা ফ্যামিলি গ্যাদারিং করে থাকি, যেখানে দার্স হয়ে থাকে। আমাদের সেখানের যে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা যে শেখরা থাকেন, তারা দার্স দিয়ে থাকেন, তারা দিনের আলোচনা করেন এবং আমরা সে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে প্রতি বৎসর ইফতার মাহফিলের ব্যবস্থা করে থাকি, যেটা একমাত্র আমরাই প্রবাসে সৌদি আরবের মতো জায়গায় এত লোক নিয়ে পারিবারিকভাবে ইফতার মাহফিল আর কেউ করতে পারে না, আমরা করে থাকি। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো আমরা করে যাচ্ছি একমাত্র দিনকে প্রসার করার জন্য, আমাদের আন্দোলনকে পরিচিত করার জন্য এবং আমাদের যে ভাইরা আছেন তাদের মাঝে আমাদের যেন এই আত্মাহারিক পত্রিকাটি তারা পড়েন, তারা জানেন এবং দিন সম্বন্ধে তাদের ধারণা হয়। আমরা ইয়াতিম ফান্ডের উপর একটি প্রজেক্ট হাতে নিয়ে থাকি, আপনারা জানেন
আমাদের এখানে অনেক ভাই আছেন, প্রতি মাসে আমরা ইয়াতিম ফান্ডে একটা টাকা জমা করে থাকি এবং সেই টাকাটি আমরা সেই ফান্ডকে সেই যে এতিম ফান্ডের যে টাকা সেটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীতে এতিম ফান্ডে আমরা জমা করে থাকি। আমরা জানি আমাদের এই আন্দোলনের রাজশাহীর এতিম যে ফান্ড, এতিমদের যে লালন পালন, এইটা এইরকম এতিমের লালন পালন আর কোথাও হয়ে থাকে না। এখানে শুধু তাদেরকেই দেওয়া হয় যারা ইয়াতিম। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইয়াতিম ফান্ড, ইয়াতিমদের মাদ্রাসা আছে, কিন্তু সেখানে হয়তো অনেকেই থাকেন যারা ইয়াতিম নন, কিন্তু আমাদের এখানে যারা আছেন আমাদের এই টাকাটা শুধু ইয়াতিমদেরকে পিছনে ব্যবহার করা হয়, যার জন্য আমরা মানুষকে উৎসাহিত করে থাকি যে আপনারা আসুন আমাদের ইয়াতিমদেরকে আপনারা সাহায্য করুন, কারণ আল্লাহর রাসূল বলেছেন ইয়াতিম এবং আমার মাঝে মানে দূরত্ব একেবারে কম, দুই আঙ্গুল দিয়ে। আমরা সেখানে কোরআন লার্নিং, কোরআনের ক্লাস করে থাকি তো, এবং সেখানে যে বাচ্চাদের জন্য আমরা ইসলামিক এডুকেশনের ব্যবস্থা করে থাকি মান্থলি। সেখানে আছেন আপনার জাকাত ফান্ডের উপরে আমরা উৎসাহিত করে থাকি, জাকাত ফান্ডের উপরে আমরা সেখানে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আমরা সেখানে যে সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষিত সমাজ আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করে থাকি, এই আন্দোলনকে জানানোর চেষ্টা করে থাকি, দিনকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি। আমার মনে হয় আমরা যে প্রোগ্রামগুলো হাতে নিয়েছি প্রবাসে বসে, আমরা বাংলাদেশে আপনারা যারা আছেন শুধু আমি একা বেসতে গেলে হবে না, আপনি শুধু আপনার বেসতের কথা জান্নাতের কথা চিন্তা করলে হবে না, আপনার সন্তানদেরকে জান্নাতে নিতে হবে, আপনার পরিবারকে জান্নাতে নিতে হবে, আপনার সমাজকে পরিবর্তন করতে নিতে হবে। একজন মা একটি পরিবারকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারেন, একটা সমাজ পরিবর্তন করে দিতে পারেন। আপনার যদি একটি আপনার যে ঘরে যে মা আছেন, আপনার ঘরে যে সন্তান আছেন, যে মেয়েটি আছে, তাকে যদি আপনি এই আত্মহারিক পত্রিকাটি দেওয়া হয়, প্রতি মাসে যদি সেই আত্মহারিক পত্রিকাটি পড়েন, সেখানে যে 40টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের জবাব দেওয়া আছে, কোনো হুজুরের কাছে কোনো ইমামের কাছে যাওয়া লাগবে না আপনার কোনো মশলার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আত্মহারিক পত্রিকাটি এতটাই মানুষের মাঝে আজকে এক নীরব আন্দোলনের সৃষ্টি করে দিয়েছে, এবং আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতেছি যে আমরাও এর সাথে শরীক হতে পেরেছি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমার অনুরোধ থাকবো, আমরা আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারাও শুধু নিজে নয়, আপনার পরিবারকে, আপনার পাশাপাশি যারা আছেন, আপনাদের সমাজে যারা আছেন সবাইকে সম্পৃক্ত করুন, সবাইকে দিনের দাওয়াত দিন, শাহী আকিদার দাওয়াত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাহী আকিদায় জীবন করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি। ও আখেরো দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারাকাতু।